हेलो एवरीवन, वेलकम बैक टू मितुस किचन हाउस। आज के बराबर मत और एक मुखरोचक रेसिपी नहीं एसेछि, सेटा होच्छे माछेर चप। और आमी किन्तु एकदम दुकानेर मतो परफेक्ट भावे तैरी करे देखिएछि। एर स्वाद किन्तु दुर्दान्त हय। तो जारा एखोनो माछेर चप तैरी करे खाननि, आमार रेसिपिटी फलो करे तैरी करुन। आमी एर जोन्नो रुई माछेर पिस निये निएछि 4 टुकरार मतो। एखन फुटन्त 1 कप परिमाण गरम जलेर मध्ये माछेर टुकरोगुलो दिये दिच्छि। एरपर आदा रसुन बाटा एकसाथे हाफ टेबिल चामचेर मतो दिये दिएछि, आर परिमाण मतो एकटु लवण दिये दिएछि। एखन 3-4 मिनिट अपेक्षा करते हैं माछगुलो सिद्ध हवा पर्यन्त। आपनारा इच्छा करले जे कोनो कतला पांगास जे कोनो माछ दिए एटा तैरी करते पारें। तो 3-4 मिनिट पर माछगुलो सिद्ध हो एसेछे। आमी एखन ए पर्याये माछगुलोके तुले ठंडा हवार जन्य अपेक्षा करछि। आर एई फाँके एकटा मशला तैरी करछि। 2 टुकरा शुकनो लंका दिएछि, 3 टुकरो एलाच और 1 टुकरो दारचिनी दिएछि। आर दिच्छे 1 टेबिल चामचर मतो सादा जिरे और 1 टेबिल चामचर मतो धने। एखन समस्त मसलाटाके आमी एकटु ड्राई रोस्ट करे निएछि। ड्राई रोस्ट करे एभावे आमी गुड़ो करे निएछि। आर एखन ठंडा हवा माछगुलो थेके आमी काटा बेचे निच्छि। माछेर पेटिर दिकटा निले काटागुलो बाछते खूब सुविधे हय। तो समस्त काटागुलो बेचे आमी एकटु हात दिए ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি নিয়েছি, আর 1 টেবিল চামচের মতো নিয়েছি আদা কুচি, 2 টেবিল চামচের মতো রসুন কুচি আর মরিচ কুচি। এখন কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দেব। চেষ্টা করবেন ফ্রেন্ডস, চপ তৈরি করতে বাটা আদা রসুন বাটা দিবেন না, চপ করে দিলে খুব ভালো একটা গন্ধ আসে। তো সমস্ত মশলাটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এই পর্যায়ে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি মাছ সিদ্ধের সময় লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে একটু ভুজে লবণটা দিতে হবে। তারপর আমি ম্যাশ করে রাখা মাছগুলো আর ভাজা মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর একে একে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু এভাবে সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। ধনে পাতা কুচিটা ফ্রেন্ডস আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর পুরটাকে ভালোভাবে এভাবে 1-1.5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। আর আমি একটা লেবু এভাবে চিপে দিয়ে দিচ্ছি পুরটাকে আরো বেশি চটপটা করার জন্য। তো হয়ে গেল পুরটা, এখন ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। আর এই ফাঁকে আমি একটা বাটিতে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর অল্প লবণ দিয়ে একটা অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এমন হবে দেখিয়ে দিচ্ছি, পাতলাও না ঘনও না। আর আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্বসের মধ্যে 1 টেবিল চামচ কাস্ট কালো গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে ব্রেড ক্রাম্বসটাতে আমি একটু এভাবে মিলিয়ে নেছি। আর এখন মাছের চপটার শেপ দিয়ে নেছি। দেখুন কিভাবে দিচ্ছি, এভাবে প্রথমে হাতে নিয়ে একটু গোল করে দুই হাতে সাহায্যে একটু চেপে
দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে মতো গোলও করে নিতে পারেন। আমি এভাবে একটু চ্যাপটা লম্বাতে শেপ দিয়ে নিয়েছি। বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা আসলে দেখেই বুঝে নিতে হবে। তো সমস্ত চপের শেপগুলা তৈরি করে নিয়েছি। আর এখন আমি প্রথমে একটা চপ কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আমি এভাবে চুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি জড়িয়ে নেব। এভাবে উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বসটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে সমস্ত মাছের চপগুলো আমি এভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে মুড়িয়ে ভাজার জন্য চলে এসেছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত ভাজার জন্য হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে মিডিয়াম আঁচে মাছের চপগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে এলে উল্টিয়ে দেব। মোটামুটি চপ তৈরি করতে 2 থেকে 2.5 মিনিট টাইম লাগে। আপনারা ইচ্ছা করলে ফ্রেন্ডস এভাবে ভাজার আগ মুহূর্তে বেটক্রাম জড়িয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারেন। ভাজার আগে নামিয়ে ভেজে নেবেন। এভাবে বাকি চপগুলাও আমি একই প্রসেসে ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচে করবেন, হাইটে ভাজতে গেলে পুড়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, হয়ে গেল সুস্বাদু মজা মাছের চপ। অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, এভাবে চপ তৈরি করে খাওয়ালে পুষ্টিটাও পাবে আর মাছের চপও চটপটা লুফে খেয়ে নেবে। বোঝার সুবিধার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিন্নধর্মী একটা ডিশ খেতে চাইলে, মাছ তো প্রতিদিনই খাওয়া হয়, এভাবে মাছের চপ তৈরি করে স্ন্যাক্স আইটেম হিসেবে বিকেলে চায়ের আড্ডায় বা যে কোনো সময় এমনিতেও খেয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।